इंजीनियरिंग यूनिवर्सिटी गर्ल्स स्कूल एंड कॉलेज आयोजित ऑनलाइन क्लास में पंचम श्रेणी बांगला क्लास में शिक्षार्थी जानाई स्वागत। आशा करी तुम्हारा बाड़ीते भालो आछो। शिक्षक परिचिति। आमी तहसीना अंजुम सहकारी शिक्षक इंजीनियरिंग यूनिवर्सिटी गर्ल्स स्कूल एंड कॉलेज बुएट कैम्पास ढाका। श्रेणी पंचम विषय बांगला प्रथम पत्र। आज जो कविताटी पढ़ी कविताटीर नाम फुटबल खेलोवाड़। कविर लेखक जसीमउद्दीन। এই কবিতাটি পড়া শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে। ফুটবল খেলার বিভিন্ন রকম কৌশল বর্ণনা দিতে পারবে। ফুটবল খেলার উত্তেজনা সম্পর্কে জানতে পারবে। একজন ফুটবল খেলোয়াড়ের জীবন যাপনের ধরন ব্যাখ্যা করতে পারবে। সাফল্যের পেছনে দৃঢ় প্রতিজ্ঞা ও অনুশীলনের গুরুত্ব বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আসি আমরা ফুটবল খেলার কবিতাটি পড়ি এবং কবি পরিচিতি সম্পর্কে অবগত হই। শিক্ষার্থীরা তোমরা বইয়ে পৃষ্ঠা নাম্বার 22 চলে আসো। কবিতাটি আমি পড়ি তোমরা দেখো। আশা করি সবাই বইটা সামনে নিয়ে বসেছো। দেখো ফুটবল খেলোয়াড়, যারা ফুটবল খেলা সরাসরি মাঠে দেখেছো তারা তো জানো, আর আমরা টিভিতেও ফুটবল খেলা দেখে থাকি। ফুটবল খেলার উত্তেজনা হচ্ছে গোল নিয়ে, কে কয়টা গোল করতে পারলো। ফুটবল খেলায় 11 জন করে দুই দলে প্লেয়ার থাকে, দুই দলে 11-11-22 জন থাকে এবং তাদের মূল টার্গেট থাকে গোল করা। তো দেখো ফুটবল খেলোয়াড় লেখ কবি জসীমউদ্দীন। আমাদের দেশ মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়। মেস মানে যেখানে মানে একটা রুমের মধ্যে তিন চারজন থাকে, এরকম করে কয়েকটা রুম মিলে ভাড়া দেওয়া হয়, সেটাকে বলা হয় মেস। তো কবি বলছে যে আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, সে ফুটবল খেলে। হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। খেয়াল করবা যারা খ্যাতি লাভ করে তাদের কিন্তু অনেক আঘাত থাকে। তো ফুটবল খেলোয়াড় যেহেতু তার কি থাকে হাতে পায়ে এবং মুখে অনেক ক্ষত থাকে, যেহেতু বলটা জোরে আসে অথবা কারো পায়ের ব্যথা, কারো পায়ের আঘাত পায়, এরকম করে তার হাতে পায়ে অনেক আঘাত থাকে। সেই জন্য বলছে হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধে বেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে। পটি মানে যখন কোথাও আমরা ব্যথা পাই সেখানে আমরা কাপড় দিয়ে, একটা লম্বা কাপড় দিয়ে একটু ওষুধ টুষুধ দিয়ে একটু বেঁধে রাখি, সেটাকে বলা হয় পটি। বলছে আমরা সন্ধ্যাবেলায় দেখি তাহারে পটি বাঁধি পায়ে, তাই পায়ে হাতে মালিশ মাখিছে পটি গিঠে গিঠে কাত হয়ে বিছানাতে। এবং আমরা ব্যথা পেলে দেখবা মালিশ করি কোন একটা ওষুধ টুষুধ দিয়ে, যেটা চেপে চেপে ধরে মালিশ করা হয় সেটাকে বলা হয় মালিশ, কোন একটা মলম দিয়ে মালিশ করা হয়। মেসের চাকর হয় লবে যান শ্যাক দিতে ভাঙা হাড়ে। এবং ব্যথা পেলে আমরা সেখানে শ্যাক দিই। তো বলছে লবে যান নামে একজন চাকর, সে কি করে শ্যাক দেয়। সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। ব্যথা পেলে মানুষ কি করে ও বাবা গো মা গো বলে এরকম করে কেঁদে কেঁদে ওঠে। তো সেও কি করে সারা রাত শুধু ছটফট করে বাবা গো মা গো মা গো বলে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি ছ মাসের তরে পঙ্গু সে হলো হায়। যারা মেসে অন্যান্য থাকে কবি থাকে, যে কবি বলছে যে তারা মনে করে যে ছ মাসের জন্য বোধ হয় সে পঙ্গু হয়ে গেল ইমদাদ হক। ফুটবল টিমে বল লয়ে কবু দেখিতে পাবো না তাই, হয়তো ফুটবল টিমে ছয় মাসের জন্য তাকে আমরা কখনো আর দেখতে পাবো না। কবু মানে কখনো।
এরপরে প্যারায় দেখো কবি লিখছেন, প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে। প্রভাত মানে সকালবেলা তার ঘরে ছুটে যায় যে রাত্রেবেলা এরকম হলো, সকালবেলায় কি অবস্থায়। কবি গিয়ে দেখেন কি, দেখো বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। বিছানাটা কিন্তু শূন্য, তার মানে এমদাদ ওখানে আর শুয়ে নেই। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, টেবিলের উপরে সব মালিশের শিশিগুলো আছে, কেমন করে আছে, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত খুলি। ছিপি মানে মুখ, যে বোতলের যে মুখগুলো সেগুলো সব ছিপিগুলো খোলা, মুখটা খোলা, তার দিকে যেন তাকিয়ে উপহাস করে হাসছে। সন্ধে বেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বললয়ে। সকাল মানে সন্ধ্যার সময় যখন খেলা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই ইমদাদি যে আগে রাত্রে অনেক কাতরাচ্ছিল, সেই সবার আগে বল নিয়ে ছুটে যাচ্ছে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা। ড্রিবলিং মানে হচ্ছে এখানে বল মানে ফুটবল খেলার একটা কৌশল। বাম পায়ে বল ড্রিবলিং, ড্রিবলিং মানে দেখবা যে যারা ফুটবল খেলে তারা পায়ের মধ্যে বলটাকে নিয়ে কৌশল করে, সেটাকে বলা হয় ড্রিবলিং। ভাঙা কয়েকখানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা। তার পা হাতে পায়ে যেন বাজ পড়ছে এমন ভাবে খেলছে সে, তার মনেই হচ্ছে না তার হাতে পায়ে কোনো ব্যথা আছে। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও। সে আরো বলছে যে চালাও চালাও আরো আগে করো, বাতাসের আগে চলতে হবে। মারো জোরে মারো, গোলের ভিতরে বলের ছুড়িয়া দাও। আরো জোরে মারো দিয়ে ওই যে বলের যে নেটটা আছে তার ভিতরে ছুড়ে দাও। গোল 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 চারিদিক হতে ওঠে কোলাহল কল। চারিদিক থেকে দর্শকরা কি হয় স্টেডিয়ামে দেখা যায়, চারিদিক থেকে সবাই মিলে গোল 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 চিৎকার করে উঠছে। জীবনের পণ মরণের পণ সব বাঁধা পায়ে দল। মানে তখন মানুষ আর খেয়াল থাকে না যে হাতে পায়ে ব্যথা আছে না কি আছে। জীবনের পণ মানে প্রতিজ্ঞা, মরণের প্রতিজ্ঞা যে আমাদের খেলতে হবে। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। পা দুটো যে তার ব্যথা ভাঙার মতো, সেই পায়ে সে জয়লাভ করে আসলো। দর্শক দল ফিরিয়া চলেছে মহা কলরব করে, দর্শক যারা থাকে তারা কলরব করে ফিরে আসছে। ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে, যেহেতু তার পায়ে ব্যথা তখন আবার ব্যথা শুরু হয়েছে, তখন খোরাতে খোরাতে সে আসছে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকে। আবার তার রাত্রেবেলা সারা রাত চিৎকার এবং তার ঘুম থাকে না, কারণ ব্যথায় আর ঘুম আসে না। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে। সকালে সকলে মানে সকালবেলা তো আগের দিনের খবরটা আসে, রাত্রেবেলা যে এরকম খেলেছে পেপার আসে। দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কালকে যা খেলেছে কমিতা নজরে পড়ে। যে পেপারে এসেছে যে ইমদাদ নামে যে ছেলেটা খেলেছে এরকম খেলা কম চোখে খুব মানুষ খুব কম মানুষেরই চোখে পড়ে যে এত ভালো খেলা সে খেলেছে। তো আসলে আমরা এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে যে কোনো জিনিসের চেষ্টা করলে কি না হয়। যেমন আমরা দেখলাম যে আমরা কি কি শিখেছিলাম, মানে বললাম যে যেগুলো বিষয়ে আমরা জানতে পারবো, ফুটবল খেলার বিভিন্ন রকম কৌশল, ফুটবল খেলার উত্তেজনা, এই যে গোল 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 করে যে উত্তেজনা হচ্ছে, একজন ফুটবল খেলোয়াড়ের জীবন যাপনের ধরন, এই যে একজন ফুটবল খেলোয়াড় ইমদাদ তার যে জীবন যাপনের ধরন সে সম্পর্কে আমরা জানতে পারলাম, আর যে কোনো সাফল্যের পেছনে দৃঢ় প্রতিজ্ঞা এবং অনুশীলনের গুরুত্ব, এই যে দৃঢ় প্রতিজ্ঞা যে তাকে খেলতে হবে এবং দৃঢ় যে অনুশীলন, যে সকালবেলা দেখো রাত্রেবেলা ব্যথা, পরের দিন সকালবেলা সে প্র্যাকটিসে চলে গেছে, সেদিন সন্ধ্যায় সে ফুটবল ফাইনাল খেলছে এবং সবাই তখন দেখছে, তার মানে কি দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে আর অনুশীলন থাকতে হবে, তাহলেই একজন মানুষ সফল হতে পারে। তো ফুটবল খেলার ক্ষেত্র ইমদাদ তা দেখিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা এবার আসি আমি তোমাদের কবি পরিচিতিতে। দেখো জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুল খানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায়
পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তাকে পল্লী কবি নামে খ্যাত হয়েছে। পল্লী মানে গ্রাম নিয়ে বেশি তিনি লিখেছেন, এই জন্য তাকে বলা হয় পল্লী কবি। তবে জসীমউদ্দীন ছোটদের জন্য মানে তোমাদের জন্য অনেক সুন্দর কবিতা এবং গদ্য রচনা করেছেন। যেমন কি কি, যদি এরকম প্রশ্ন আসে তার লেখা দুই একটি কবিতার নাম বলো অথবা গদ্যের নাম বলো, তখন তোমরা লিখতে পারবা। তার লেখা ভ্রমণ কাহিনী এবং আত্মজীবনী অত্যন্ত সুন্দর। ভ্রমণ কাহিনী মানে যেখানে ভ্রমণ করেছেন সে সম্পর্কে তিনি কাহিনী লিখেছেন, আর তার জীবন কাহিনী আত্ম মানে কি নিজের জীবন কাহিনী তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। তার কবিতার নাম হচ্ছে দেখো কবর, কাব্য গ্রন্থ আছে নকশি কাঁথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট, ছোটদের জন্য লেখা আছে ডালিম ডুমার, হাসু এবং এক পয়সার বাঁশি বিখ্যাত। তিনি 1976 খ্রিস্টাব্দের 13ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। অর্থাৎ দেখো এখানে তিনি 1903 সালে জন্মগ্রহণ করেন আর 1976 সালে মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি 73 বছর বেঁচে ছিলেন এবং অনেক সুন্দর সুন্দর কাব্য গ্রন্থ রচনা করেছেন, ছোটদের জন্য কবিতা রচনা করেছেন। তাহলে তার সম্পর্কে আমরা জানলাম, বড় হয়ে তোমরা পল্লী কবি জসীমউদ্দীন সম্পর্কে আরো অনেক বেশি জানবে। শিক্ষার্থীরা এখানে আমরা অনুশীলনের 1 নম্বরটায় আসি। তোমাদের পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে, কবিতাটির মূল ভাব সম্পর্কে লিখো। যে কবিতাটা যে বলা হয়েছে কবিতাটার মূল ভাব কি, এখানে দেখবার প্রশ্ন উত্তর থাকে 3 নম্বর, মানে কবিতার মূল ভাবের উত্তর থাকে 3 নম্বর। তাহলে কি লেখা যাবে, জাত খেলোয়াড় ইমদাদ হ, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য, নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবে, খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায় তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে, তার জন্যই সকল দর্শক খেলায় আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যোগ্যতার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। তো দেখো এই কবিতাটা মূল ভাবটার মধ্যে এটাই বলা হচ্ছে তাই না, যে খেলাটাই তার জীবন, সে কষ্টকে কোনো পরোয়া করছে না, দর্শকদেরকে খেলা দেখিয়ে আনন্দ পাচ্ছে, দর্শক যখন হাততালি দিচ্ছে সে খুব মজা পাচ্ছে। এবং একটা আদর্শ তুলে ধরা হয়েছে কি, যে নিজের যোগ্যতা যদি সবটুকু দেওয়া যায় তাহলে সে অনেক বড় কিছু করতে পারে। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো এবং এর মূল ভাবটাও বুঝতে পেরেছো। তোমরা এখান থেকে যদি মূল ভাবটা লেখো তাহলেই যথেষ্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা এরপরে আসি আমরা প্রশ্নোত্তরে। তো তোমাদের আজকে আমি 2 নম্বর এবং 3 নম্বরের শূন্যস্থান পূরণ আর শব্দার্থগুলো জানিয়ে দিচ্ছি। দেখো দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি। দেখো ক্ষত, ক্ষত মানে হচ্ছে শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। কোটি অর্থ কাপড়ের লম্বা টুকরা। মালিশ অর্থ যে ওষুধ বা মলম চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং অর্থ এভাবে লিখবে, এটা ফুটবল খেলার একটা কৌশল। বজ্র অর্থ ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া বা বাজ। কোলাহল কল অর্থ হচ্ছে গোলমাল, আর মহাকলরব অর্থ হচ্ছে ভীষণ চিৎকার। তো তোমরা আশা করি লিখতে পারবে, এখানে মোট 7টা শব্দার্থ আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা। এরপরে আসি, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। যেমন কি কি দেওয়া আছে, বজ্র, কোটি, মালিশের, ক্ষত, মহাকলরব। দেখো উত্তর লিখবো আমরা কিভাবে, মানে প্রশ্নটা এরকম আছে, ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে, বুঝতে পারছি আমরা এখানে কোনটি বসবে। হ নাম্বার দেখো আছে, সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে। গ নাম্বার দেখো,
খেলায় জিতে দর্শকেরা ড্যাশ করে ফিরে যাচ্ছে। হ নাম্বার, টেবিলের ওপর ড্যাশ শিশিগুলো রাখা আছে। আর উম নাম্বার, দেখো ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। তোমাদের সুবিধার জন্য আমি শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। উত্তর যখন লিখবো তখন কিন্তু আমরা এভাবেই লিখবো। 3 নং প্রশ্নের উত্তর, দেখো ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের 4 নম্বরের 3টি প্রশ্ন আছে উত্তরটি লিখে দিব ইনশাল্লাহ। আর এখান থেকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অনেকগুলো বিষয় আছে, এগুলো তোমরা জানতে পারবে বাংলা দ্বিতীয় পত্র ম্যাডামের কাছ থেকে। যেমন আছে তোমাদের রচনা লেখা, দরখাস্ত লেখা, তারপর তোমাদের আছে ফর্ম পূরণ করা। তোমরা এই বইয়ের মানে এই কবিতার অংশ থেকেই তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবা। তো যেহেতু আমি বাংলা প্রথম পত্র অংশ পড়াচ্ছি, সেই জন্য তোমাদের আমি শব্দার্থ, শূন্যস্থান পূরণ এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো লিখে দেবো। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়ালেখা করো। সবাইকে আল্লাহ হাফেজ।